হাই, আমি রিয়া। আপনাদের আমার এই নতুন চ্যানেলটিতে অবশ্যই স্বাগত জানাই। আজকের একটি নতুন রেসিপি এনেছি খুবই সহজ পদ্ধতিতে, তো চলুন দেখা যাক। আজকের আমি একটি নতুন রেসিপি বানাবো, তার নাম হচ্ছে ক্যাপসিকাম চিকেন। তো তার জন্য প্রথমে ফার্স্ট উপকরণ হচ্ছে চিকেন। চিকেনটা নিয়েছি, তোমাদের পরিমাণ মতন তোমরা চিকেনটা নিয়ে নিও। এখানে আমি চিকেন নিয়েছি, এখানে আমার লাগছে নুন, পাতিলেবু আর গোলমরিচ গুঁড়ো, আর এখানে শুধু রসুন বাটা নিয়েছি। এই দিয়ে আমি ম্যারিনেটটা প্রথমে ফার্স্ট করে নেব। তো চিকেন আছে, এরপরে একটু নুন দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে লেবুর রস। আর এক চামচ এটা রসুন বাটা, এই দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ম্যানেজ করা হয়ে গেছে, দেখো এরমভাবে ম্যানেজ করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি রান্নাটা শুরু করব। তো তার জন্য ফার্স্ট গ্যাসটা অন করে নেব, কড়া বসে দিয়েছি। আমার এই রান্নাটার জন্য লাগছে সাদা তেল, 2 চামচের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করব। আজকে রান্নার জন্য আমার লাগছে ম্যারিনেট করা চিকেন, ক্যাপসিকাম, রসুন বাটা, শুকনো লঙ্কা একটা ছিঁড়ে রেখেছি, নুন, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই দিয়ে রান্নাটা শুরু করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই ক্যাপসিকামগুলো আগে ভেজে দেখো আমার ক্যাপসিকামগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে এগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো এবার আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর রসুন বাটা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব প্রথমে, নিয়ে এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব 1 কেজি চামচ। রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা রসুন বাটা একটা আলাদা একটা গন্ধ আছে। দেখো রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি, রসুন একটা কাঁচা গন্ধ চলে যাওয়ার পর তারপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। ভালোভাবে এটাকে তেলের মধ্যে 2 চামচের জন্য নিয়ে ফেলে নেবো। ভালোভাবে ভেজে নিতে হবে, দেখো মাংসটা হচ্ছে আলাদা একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে মশলাগুলো অ্যাড করব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে যেহেতু নুন দিয়ে ম্যারিনেট করেছি সেই নুনটা একটু ভুজে তোমরা দিও। গুঁড়ো মশলার সাথে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবো। এটা তখন হোক তো ধিমে আঁচে করে দিয়ে আমি ক্যাপসিকামটা পেস্ট করে
ক্যাপসিকামটা এরকম ভাবে স্মুথ ভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমি এখানে একটা ক্যাপসিকাম পেস্ট বানিয়ে নিয়েছি, মাংসের জন্য একটা ক্যাপসিকাম যথেষ্ট। দেখো তো ভালোভাবে ভেঙে আছে, ভালোভাবে ভেজে নিয়েছি। তোমরা চাইলে একটা পেঁয়াজ দিতে পারো, তো আমি এখানে পেঁয়াজ দিলাম না, তোমরা ইউজ করতে পারো। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে এই বাটি দেওয়ার জলটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢিমে আছে এটাকে হতে দেবো। তোমরা চাইলে এটা ঢাকা দিয়েও করতে পারো। এই দেখো জলটা শুকিয়ে তেল ছেড়ে গেছে। এবার এই অবস্থায় আমরা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। চারটে দিয়ে দিলাম, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে নিও। রান্নাটা হয়ে গেছে, লাস্ট হচ্ছে নামানোর আগে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নিচ্ছি, ঢেলে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এরকমভাবে সাজিয়েছি, তো তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম লাগছে। তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে। তো তোমরা অবশ্যই লাইক করবে, তো আমার অনেকে লাইক করছে না, এটা আমার খুব খারাপ লাগছে। তো তোমরা অবশ্যই লাইক করো ভিডিওটা দেখার পর। তো আমি আজকে রান্নাটা এখানে শেষ করলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কেননা আপনার একটি লাইক আমাদের আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই বলছি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি কেউ নতুন এসে থাকেন তবে এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার এই ভিডিওটি আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।